সুপ্রিয় শিক্ষক শিক্ষিকারা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে শিল্প বা কলা সমন্বিত শিখন পদ্ধতি নিয়ে যেটাকে ইংরেজিতে বলা হয় আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং আপনারা নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন যে আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং বা শিল্প সমন্বিত বা কলা সমন্বিত শিক্ষা সেটা আবার কি জিনিস এটা কি কোনো বিষয় নাকি কোনো খেলা না কোনো পদ্ধতি ওয়েল আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং আসলে একটা শিখন শিক্ষণ মডেল যেটা মূল ভিত্তি দাঁড়িয়ে আছে মানে শিখনের ক্ষেত্রে শিল্পের প্রয়োগ এবং শিল্পের মাধ্যমে শেখা এটা একটা প্রক্রিয়া বলতে পারেন আপনারা যেটা শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়ার একটা ভালো মাধ্যম হতে পারে এখন এই যে আমরা বলছি যে শিক্ষণের সঙ্গে তার যে ইন্টিগ্রেশন বা সমন্বয় সেটা হতে পারে কিভাবে একটা হচ্ছে ভিজুয়াল আর্টের মাধ্যমে আরেকটা হচ্ছে পারফর্মিং আর্টের মাধ্যমে ভিজুয়াল আর্ট মানে আপনারা বোঝেন যে ভিজুয়াল আর্ট হচ্ছে সেই সমস্ত আর্টগুলো যেগুলো আমরা দেখতে পাই যেমন ছবি আঁকা পেন্টিং বা কোনো কম্পিউটার গ্রাফিক্স ইত্যাদি ইত্যাদি আর পারফর্মিং আর্টস মানে ধরুন আবৃত্তি নাটক মানে অভিনয় সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো এগুলো একটা ইন্টিগ্রেটেড পার্ট হতে পারে টিচিং লার্নিং প্রসেসের আপনার শ্রেণিকক্ষের ভেতরে এর ভেতরে একটা ভাবনা এটা অবশ্যই আছে যে কারিকুলামের মধ্যে মানে পাঠ্যক্রমের মধ্যে যখন আপনি শিল্পকে সমন্বিত করবেন তখন ক্লাসরুমগুলো ভেতরে একটা পরিবর্তন চলে আসবে এবং একটা মানে কি বলবো সরলীকরণ হবে ছাত্রদের বুঝতে সহায়তা করা যাবে সিলেবাসটাকে সরল করা যাবে এবং স্পষ্টভাবে সিলেবাসটার মধ্যে যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলিও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে সক্ষম হবে এখন শিক্ষক হিসেবে আপনাদের কাছে এটা একটা বিরাট সুবিধাজনক বিষয় হয়ে উঠতে পারে একটা ব্রিজ তৈরি করতে পারে যে আপনি যেটা পড়াচ্ছেন যে বিষয়বস্তুটা পড়াচ্ছেন কন্টেন্ট যেটা আছে বিভিন্ন সাবজেক্টের যে কন্টেন্ট আছে সেটাকে আপনি খুব যৌক্তিক পদ্ধতিতে শিক্ষার্থীরা যাতে ভালোভাবে বুঝতে পারে যাকে আমরা বলছি লার্নার সেন্ট্রিক এবং মিনিংফুল পদ্ধতিতে আপনি সেটাকে ছাত্রদের কাছে পৌঁছে দিতে পারেন সমস্ত বিষয়বস্তু যেমন ধরুন অঙ্ক বলুন অথবা বিজ্ঞান বলুন অথবা সমাজবিদ্যা বলুন কিংবা ভাষা বলুন তাদের ভেতরে যে সমস্ত বিমূর্ত ধারণাগুলি রয়েছে সেই বিমূর্ত ধারণাগুলিকে যদি আপনাকে মূর্ত করে ছাত্রদের কাছে তুলে ধরতে হয় বা ছাত্রীদের কাছে তুলে ধরতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে এই শিল্পকলা সমন্বিত যে এডুকেশন সেটা এবং আমরা যদি শিল্পকে একটা মাধ্যম হিসেবে নেই অথবা তাকে যদি কেন্দ্রে রেখে আমরা যদি আমাদের শিখন পদ্ধতিকে একটা সামগ্রিক আনন্দদায়ক এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখার মতো উপাদানযোগ্য একটা ব্যবস্থায় পরিণত করতে চাই তাহলে কিন্তু আমাদের এই শিল্পকে বা কলাকে ব্যবহার করতে হবে এখন আমরা যখন সামগ্রিক শিক্ষার কথা বলছি মানে হলিস্টিক শব্দটা যখন আমরা উচ্চারণ করি তখন আমরা প্রত্যেকেই জানি যে তিনটা ডোমেইন এখানে রয়েছে একটা হচ্ছে ধারণাত্মক ডোমেইন বা কগনেটিভ ডোমেন একটা হচ্ছে সাইকোমোটর ডোমেন এবং আরেকটা হচ্ছে এফেক্টিভ ডোমেইন এই তিনটা ডোমেইনেই যদি আমাদের একই সঙ্গে ডেভেলপমেন্ট করতে হয় ছাত্র বা ছাত্রীর জন্যে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই শিল্পের মাধ্যমকে ব্যবহার করাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যদি আমরা আমাদের পাঠদান প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তুলতে পারি তাহলেই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে অভিজ্ঞতা সমৃদ্ধ যে শিখন তার ফল আমরা পেয়ে যেতে পারি তো এই বিষয় সম্পর্কে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করব এই সেগমেন্টের ভেতরে ধন্যবাদ আপনাদের সবাইকে